তো বন্ধুরা, ইতিমধ্যে যারা বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করেছেন এবং যারা ভাবছেন যে তাদের টাকা কখন ঢুকবে, কবে ঢুকবে এবং কত টাকা ঢুকবে, সেটা অনলাইনের মাধ্যমে চেক করলে খুব ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে বাংলা শস্য বিমার স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন অনলাইনের মাধ্যমে শুধু নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করার পর তার স্ট্যাটাসটা চেক করবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, বাংলা শস্য বিমা 2022-এর নতুন পদ্ধতিতে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাদের কোন ওয়েবসাইটে আসতে হবে, নতুন ওয়েবসাইটটি কী রয়েছে সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের অনুরোধ করছি, ভিডিওটি আগে ভালোভাবে দেখে নিন, বুঝে নিন, তবেই আপনার নিজের মোবাইল থেকে স্ট্যাটাসটা চেক করুন, তাহলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো বন্ধুরা, ওয়েবসাইটটি ওপেন করার পরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওকে, তো উপরের দিকে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, প্রথমেই যেটা রয়েছে দেখুন এখানে চেক ইন্স্যুরেন্স কভারেজ। তো এই অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নতুন পদ্ধতিতে বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক করার জন্য। তো চলুন এখানে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে প্রথমেই কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি এন্ট্রি করতে হবে। এখানে দেখুন ইন্টার ভোটার কার্ড নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এন্ট্রি করতে হবে, মানে যেটা বাংলা শস্য বিমাতে দেওয়া রয়েছে। তারপরেই দেখুন নিচেতে একটি অপশন রয়েছে এখানে রবি না খারিফ, সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা নিচেতে 2022টাই আপনারা রাখবেন। তারপরে 2022 সিলেক্ট করার পর নিচেতে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন চেক, তো এই চেকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এই চেকে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে, মানে আপনি দেখতে পাবেন আপনার আবেদন প্রক্রিয়াটি কী অবস্থায় রয়েছে, রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পেয়ে যাবেন, আর যদি ক্যান্সেল হয় তাহলে অবশ্যই আপনাকে আবার আবেদন করতে হবে। এরপর আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, তবেই কিন্তু আপনারা বাংলা শস্য বিমার যে নতুন স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তো ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে জাস্ট আপনারা লিখবেন, সংক্ষেপে লিখবেন বিএসবি। বিএসবি ফুল ফর্ম হচ্ছে বাংলার শস্য বিমা। তো বিএসবি লিখলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে একটি ওয়েবসাইট। তো এখানে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কী লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন বাংলার শস্য বিমা .net এই লিঙ্কটি কিন্তু আপনারা দেখতে পাবেন। বিএসবি লিখে যখন সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে বাংলা শস্য বিমা .net এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো জাস্ট কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো জাস্ট এখানে ক্যান্সেল অপশনটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্যান্সেল করে দেবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে। আমি আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন বন্ধুরা, আমি যে অপশনটি আপনাদের বলেছিলাম এখানে যে চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে।